কর্মচারীদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা না করে দিলে দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সকালে পল্টনের পালোয়েল মার্কেটে দোকান মালিক সমিতির আয়োজিত টিকা নিন গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সবাই মিলে আমরা টিকা নিই এবং একটি ঝুঁকিমুক্ত দেশ তৈরি করি, করোনা ঝুঁকিমুক্ত একটি দেশ তৈরি করি, যাতে আর একটা দিন লকডাউন দেওয়া না লাগে, আর একটা দিন মার্কেট বন্ধ করে রাখা না লাগে।